আজকের ভিডিওতে তোমাদের দ্বারা কিছু ভাউচার শেয়ার করব, যে ভাউচারগুলো যদি ব্যবহার করেন তবে সেক্ষেত্রে প্রোডাক্টের যে দাম দেওয়া রয়েছে তার চেয়ে কম দামে কিন্তু আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন। তো প্রথম যে ভাউচারটি শেয়ার করব সেটা হলো 50% ডিসকাউন্টের, অর্থাৎ নতুন অ্যাকাউন্টের জন্য যখন আপনারা নতুন একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন 50% ডিসকাউন্ট, এই অপশনটি আপনারা যদি ক্লিক করে দেন তবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অর্ডার ভাউচার। তো এখান থেকে 50% ডিসকাউন্ট, মিনিমাম আপনার অর্ডারটি 100 টাকার হতে হবে, তবে সেক্ষেত্রে 50% ডিসকাউন্ট অনুযায়ী আপনি সর্বোচ্চ 50 টাকার ডিসকাউন্ট নিতে পারবেন। জাস্ট এখান থেকে কালেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু ভাউচারটি কালেক্ট হয়ে যাবে। তো তারপর এখান থেকে বেরিয়ে আসার পর উপর দিকে ভাউচার অপশনে কিন্তু এখান থেকে ভাউচারটি থাকবে। তো এবার আপনারা যদি কোনো প্রোডাক্ট কিনতে চান তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন, এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর মনে করুন আমি এখান থেকে জার্সি অর্ডার দেবো, জাস্ট এখান থেকে আমি জার্সি লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এখান থেকে মনে করুন আমি প্রথম জার্সিটা অর্ডার দেবো, এটার উপর ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে দিচ্ছে। ক্লিক করে আপনি এখান থেকে সাইজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তো এখান থেকে আমি বেরিয়ে আসলাম, আসার পর এখান থেকে কার্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন প্রোডাক্টটি। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো 100 টাকা হলে কিন্তু হবে, 50 টাকা যেহেতু ডিসকাউন্ট পাবেন। তো এরপর এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করবেন। তারপর ফার্স্ট একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে পাবেন মতো প্রোডাক্টের দাম 210 টাকা, শিপিং ফি অর্থাৎ ডেলিভারি চার্জ 55 টাকা, এমনকি দারাজ ভাউচার এখান থেকে বলছেন -50 টাকা, অর্থাৎ এখান থেকে আমরা যে ভাউচারটি কালেক্ট করেছি সেটা উন্নত 50% ডিসকাউন্ট অনুযায়ী এখান থেকে সর্বোচ্চ হয়তো 50 টাকা হবে, 50 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই ছিল মূলত প্রথম ভাউচারটি। তো দ্বিতীয় যে ভাউচারটি রয়েছে এটা সকলে আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা মূলত কয়েন দিয়ে ভাউচার। আপনাকে কয়েন ইনকাম করতে হবে, এমনকি সেই কয়েন দিয়ে ভাউচার নিতে হবে। তো এর জন্য আপনারা এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কয়েন্স আমার এখান থেকে 4171 কয়েন্স রয়েছে। তো এই কয়েন কিভাবে ইনকাম করতে হয় আমি আগের একটি ভিডিও দেখেছি, অবশ্যই আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই কয়েনটা ইনকাম করে নেওয়ার পর আপনারা একইভাবে প্রোডাক্ট কার্ট করবেন, একটু আগে যেভাবে দেখালাম সেভাবে আপনার প্রোডাক্ট কার্ট করে নেওয়ার পর কার্ট অপশনে ক্লিক করে দেবেন। কার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি কয়েন দিয়ে ডিসকাউন্ট পেতে চান অর্থাৎ ভাউচার পেতে চান তবে সেক্ষেত্রে আপনার অবশ্যই 1000 টাকার মিনিমাম প্রোডাক্ট অর্ডার করতে হবে, তবে সেক্ষেত্রে কিন্তু কয়েনটা কাজ করবে। তো এর জন্য আমি এখান থেকে মূলত একটা শার্ট দুটা করে নিয়েছি, এমনকি উপর দিকে একটা শার্ট রয়েছে, এতে করে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে 1332 টাকা মূলত হয়ে গেছে। তো অবশ্যই আপনাকে 1000 টাকার উপরে অর্ডার করতে হবে, তবে সেক্ষেত্রে কয়েনটা কাজ করবে। তো তারপর এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে দিয়ে চেকআউট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসেন, তাহলে ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল আমাদের আইটেমের দাম পড়বে 1239 টাকা, শিপিং ফি পড়বে 93 টাকা, এমনকি দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ 4100 কয়েন। তো আমার মূলত 4100 কয়েন রয়েছে, যার কারণে এখান থেকে 4100 টাকা মাইনাস হয়ে গেছে। ঠিক একইভাবে আপনার যত কয়েন থাকবে সেটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো একটা কথা সেটা হলো, আপনার যদি মনে করেন 8-10 হাজার কয়েন রয়েছে তবে সেক্ষেত্রে যদি 1000 টাকার অর্ডার করেন তবে সেক্ষেত্রে কিন্তু 8-10 হাজার কয়েন একবার আপনার এখান থেকে টাকাটা মাইনাস হবে না। তো দ্বারা যেটা নির্দিষ্ট শর্ত দেওয়া রয়েছে যে আপনি একবারে 1000 টাকা অর্ডার করেন তবে সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কয়েন অটোমেটিক এক্সচেঞ্জ হবে। যদি 1500 টাকার যদি মূলত করেন তবে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা 1500 টাকা অনুযায়ী সেই পরিমাণ কয়েন এক্সচেঞ্জ হবে। তো তারপর এখান থেকে প্রসিড টু পে অপশনে ক্লিক করে নেক্সট অপশনে যাওয়ার পর কিন্তু আপনার অর্ডার করতে পারবেন। তো এবার 3 নম্বর যে ভাউচারটি রয়েছে সেটা মূলত সেলার ভাউচার। তো এর জন্য অবশ্যই এখান থেকে উপর দিকে সার্চ বারে যে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করে দেবেন, সার্চ করে দেওয়ার পর সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন প্রোডাক্টের নিচের দিকে ভাউচার্স নামে একটা অপশন, অবশ্যই এখান থেকে ভাউচার্স অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে সেলারের ভাউচারটি, তো 250 টাকা আমাকে মিনিমাম অর্ডার করতে হবে, তবে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে 50 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবো। ঠিক একইভাবে বিভিন্ন সেলার বিভিন্ন শর্ত দিয়ে থাকে, মনে করেন 1000 টাকা দেওয়া থাকতে পারে আপনি 100 টাকা ডিসকাউন্ট পাবেন, এমনকি 500 টাকা দেওয়া থাকতে পারে আপনি 100 টাকা ডিসকাউন্ট পাবেন, তো এরকম থাকতে পারে। তো অবশ্যই আপনারা এখান থেকে পাশে কালেক্ট অপশনে ক্লিক করে দেবেন। তো কালেক্ট অপশনে ক্লিক করলে ভাউচারটি কালেক্ট হয়ে যাবে। তো এবার আপনারা করবেন কি, এখান থেকে স্টোর অপশনে চলে যাবেন, যার পর এখান থেকে সেই সেলারের কাছ থেকে আপনাকে অবশ্যই প্রোডাক্ট কিনতে হবে, যেহেতু আমাকে 250 টাকার কিনতে বলা হয়েছিল। তো মনে করুন আমি এখান থেকে 250 টাকার এই সেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনবো, তো এর জন্য এখান থেকে 126 টাকা যেহেতু একটা জাস্ট আমি এখান থেকে দুটা করে নেবো, জাস্ট এখান থেকে দুবার আমি মূলত অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে দুটা হয়ে যাবে। তারপর এখান থেকে বেরিয়ে আসার পর জাস্ট আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমার এখান থেকে 800 টাকা হয়ে যাচ্ছে। এবার তো আমি এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করে দিই। তো ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এবার একটু নিচের দিকে আসি, দেখুন এখান থেকে টোটাল আমাদের দাম পড়বে 252 টাকা, এমনকি ডেলিভারি চার্জ বা শিপিং ফি আমার 55 টাকা পড়বে, এমনকি দেখতে পাচ্ছেন সেলার ভাউচার্স 50 টাকা আমাদের মাইনাস হয়ে গেছে। তো বুঝতে পারছেন এইভাবে মূলত সেলার ভাউচার কাজ করে। তো এবার আসি সর্বশেষ যে ভাউচারটির কথা আপনাদের শেয়ার করবো, সেটা হলো অনেক সময় আপনি প্রোডাক্ট কেনার পর যখন আপনি সেলারের সাথে যোগাযোগ করেন, সেলার কিন্তু চাইলে খুশি হয়ে আপনাকে ভাউচার দিতে পারে। যেমন আমি এই সেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনেছিলাম, কেনার পর এখান থেকে চ্যাট অপশনে মূলত তার সঙ্গে আমি চ্যাট করছিলাম, সে আমার সঙ্গে মূলত খুশি হয়ে জাস্ট আমাকে একটা মূলত ভাউচার দিয়েছিল, দেখতে পাচ্ছেন 12 টাকা আমাকে একটা ভাউচার দিয়েছিল। জাস্ট এখান থেকে আমি কালেক্ট অপশনে ক্লিক করি, তবে সেক্ষেত্রে ফিরে এখান থেকে আমি বেরিয়ে আসার পর জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট অপশনে যদি ক্লিক করে দিই, ওপরের দিকে ভাউচার্স নামে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু সেই ভাউচারটি রয়েছে। এবার পরবর্তী যখন আমি সেই সিলের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করবো তবে সেখানে কিন্তু আমার অটোমেটিকলি সেই 12 টাকা মাইনাস হয়ে যাবে।
তো এগুলো মূলত ভাউচার। এভাবে আপনারা খুব সহজে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট আকারে অর্থাৎ ছাড়ে কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন।